বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে শুক্রাণু পরীক্ষা বা সিমেন অ্যানালিসিস। নমস্কার, আমি অঞ্জনা ঘোষ, ক্লিনিক্যাল কাউন্সিলর, জিনোম দ্য ফার্টিলিটি সেন্টার। ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু চিকিৎসা এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে শুক্রাণু পরীক্ষা বা সিমেন অ্যানালিসিস। অনেক সময় আমরা দেখি ডক্টর যখন কোনো দম্পতিকে পরামর্শ দেন যে তাদের সিমেন অ্যানালিসিস করা দরকার, সেই মুহূর্তে স্বামী স্ত্রী উভয়ে সেই আমাদের জানান যে স্বামীর মনে হয় একটু সমস্যা হচ্ছে বা উনি দিতে পারবেন না স্যাম্পলটা পরীক্ষার জন্য। এই সব ক্ষেত্রে প্রথমত আমরা যে পরামর্শটা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনি আগে থেকে ভাববেন না যে আপনি সিমেন্টটা পরীক্ষার জন্য স্যাম্পলটা দিতে পারবেন না। নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা বজায় রাখুন যে আমি পারবো, এটা নিয়ে অহেতুক আগে থেকে টেনশন করবেন না। উল্টো দিকটা ভাবার চেষ্টা করুন, এই চিকিৎসার ক্ষেত্রে এটা যখন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা, অনেক পুরুষরাই যখন এই স্যাম্পলটি দিতে পারেন তাহলে আমিও পারবো, অর্থাৎ নিজের মধ্যে একটা পজিটিভ অ্যাটিচিউড রাখার চেষ্টা করুন। যদি সিমেন পরীক্ষার জন্য স্যাম্পল দিতে গিয়ে আপনার সমস্যা হয়, তখন প্রথম কাজ হচ্ছে আপনার রেসপেক্টিভ যিনি কনসালটেন্ট তার সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে কিছু মেডিসিন দেবেন। অনেক সময় দেখা যায় মেডিসিন নেয়ার পর কিন্তু স্যাম্পলটা সেই মানুষটি অনেক সহজেই দিতে পারেন, সেরকম খুব একটা সমস্যা কিন্তু হয় না। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডক্টররা বেশ কিছু পদ্ধতির পরামর্শ দেন, যার মধ্যে রয়েছেন ভাইব্রেটারের ব্যবহার। আমাদের যে স্যাম্পল দিতে হয় সেখানে কিন্তু একটা সেপারেট রুমের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনার গোপনীয়তা এখানে সম্পূর্ণভাবে বজায় থাকে। স্যাম্পল দেওয়ার সময় যদি আপনি মনে করেন আপনি আপনার সঙ্গীকে আপনার সঙ্গে রাখতে চান, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে, আপনি আপনার সঙ্গীকে আপনার সঙ্গে রাখতেই পারেন। যদি কোনো ভিডিও বা ম্যাগাজিনের সাহায্য নেওয়ার দরকার হয় সেই সহায়তাও আমরা কিন্তু আপনাদের করে থাকি। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু হোম কালেকশনেরও ব্যবস্থা আছে। অর্থাৎ আমরা এটা আপনাদের বোঝাতে চাইছি যে যদি আপনার স্যাম্পল দিতে গিয়ে সমস্যা হয় তখনই এটা নিয়ে ভাবুন, আগে থেকে কিন্তু এটা নিয়ে ভাববেন না। কিছু কিছু মানুষের সত্যি স্যাম্পল দিতে হয়তো সমস্যা থাকে, এই সমস্যাটা যতটা শারীরিক তার অনেকটা বেশি মানসিক। আমার এটা নিয়ে টেনশন, অহেতুক চিন্তা, উত্তেজনা, আমার উদ্বেগ সমস্যাটাকে কিন্তু ক্রমশ জটিল করে তোলে। তাই এগুলোকে সরিয়ে রেখে আপনি আত্মবিশ্বাসের সাথে এই জিনিসটা করার চেষ্টা করুন যে এই কনফিডেন্সটা রাখুন যে আমি নিশ্চয়ই স্যাম্পেলটা দিতে পারবো। এক্ষেত্রে কিন্তু স্ত্রী বা সঙ্গীর একটা বিশেষ ভূমিকা আছে। তার কাছে আমাদের অনুরোধ, আপনারা বারবার ওনাকে প্রশ্ন করবেন না, অহেতুক মানসিক চাপ তৈরি করবেন না এবং দোষারোপ করবেন না। অনেক সময় আমরা আরও একটি সমস্যা দেখি, হয়তো সিমেন অ্যানালিসিস বা সিমেন ফ্রিজিং করার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু যেদিন ওভাম পিক আপ হলো, যেদিন তার ওই দিন যখন তাকে স্যাম্পল দিতে হয় তখন তার মধ্যে একটা পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হয় এবং তিনি মনে করেন, তিনি মনে হয় ঠিকভাবে স্যাম্পলটা দিতে পারবেন না। এটাও কিন্তু একটা অনেক বেশি মানসিক চাপ বা উদ্বেগ তৈরি করে, এটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন যে আমিও কিন্তু পারবো, এই জিনিসটা নিজের মধ্যে এই আত্মবিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, ফেসবুকে যোগাযোগ করুন, হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, আমাদের সেন্টার ভিজিট করুন। নমস্কার, সকলে ভালো থাকুন, ধন্যবাদ। Thank you.